স্বাধীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজকে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক। তিনি আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। তখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর স্বাধীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল।